ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, বাজারে যেসব নারীরা ঘুরে বা এমনিতে বেপর্দা, আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার নির্দেশ দিয়েছেন নারীদের উপর, পর্দা ফরজ করেছেন আল্লাহ পাক সূরাতুল আহজাবে 22 নম্বর পড়া শুরুতে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের বাড়িতে থাকো আর জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে বের হয় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের শেষের দিকে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান্নবী কুল লিআজওয়াজিক وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن, يا نبي اپنے اپنا رستی در کے اپنا میہ در کے مومنہ ناری در کے اپنے جانیے دین ترا جنو تا در کپور موٹا چادر با برکا ماتار اوپر دیے جھولیے رکھے, তার মানে মুখমণ্ডলের জন্য ডাকে, সম্পূর্ণ শরীর ডাকবে, মুখমণ্ডল ডাকবে, এটা আল্লাহর নির্দেশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, আমার উম্মতের দুটি দল জাহান্নামী, এদেরকে আমি দেখিনি, এর মধ্যে তে একদল হলো নারী যারা কাপড় পরে কিন্তু লুঙ্গ, মানে সম্পূর্ণ শরীর ঢাকে না, কিছু খোলা কিছু ঢাকা, আস্তাগফির, এরা হলো উলঙ্গ, নিসা ক্যাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা আরেকজনকে তার দিকে ঝুকায়, তারাও তা অন্যের দিকে ঝুঁকে মাথায় তাকে খোঁপা, বড় বড় খোঁপার মাথার চুল এরকম এরকম ঘুরে ঝুলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইসব নারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। এমনিভাবে অন্য রেওয়ায়েতে এসছে, যদি তোমরা এরকম নারী দেখো যার বেপর্দা, তাদের উপর তোমরা লানত করো, আস্তাগফিরুল্লাহ। নারীদেরকে বুঝাবেন আল্লাহর হুকুম, এত কিছু বোঝার তো দরকার নেই, মেন মেন পয়েন্ট আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন পর্দার, আল্লাহর কালামে মজুদ, নবীর সুন্নায় মজুদ, কোনো ভালো নারী এরকম বেপর্দা বের হতে পারে না। আপনার আল্লাহকে ভয় করুন, আল্লাহর আল্লাহর দিকে রুজু করুন, একদিন কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগেই আমাদেরকে আমল শুধরাতে হবে। ভয় করুন, আপনাদের কারণে কত মানুষ আপনার এই উলঙ্গভাবে চলছেন, কত কত মানুষ হয়তো চুকের জিনায় সামিল হচ্ছে, কত মানুষ হয়তো অন্যরকম জিনা, কারণ চুকেরও জিনা আছে, আপনি বলবেন মানুষকে। আর নিজ পক্ষ থেকে যে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে বুঝাবেন যতটুকু পারেন। আল্লাহ আপনাকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।